আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে খুব মিস করতেছিলাম, তো ভাবলাম যে না, একটা ছোটখাটো একটা ব্লগ করা যাক। তো যেমন কাজ তেমন কথা, বের হয়ে গেলাম বিকেলবেলা সাইকেল নিয়ে, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, আমি যেহেতু ওমানে আছি, তো ভাবলাম যে না, ওমান আরব সাগরে যাব। তো দেখতেই পাচ্ছেন বের হয়ে গিয়েছি সাইকেল নিয়ে। তারপর হচ্ছে যে রাস্তার পাশে দেখতেই পাচ্ছেন অনেক কিছু বিক্রি হচ্ছে। এই জিনিসগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমি যে এরিয়াটা থেকে, ওই এরিয়ার সবচেয়ে বড় মাছের আড়ত। আসলে আমি ভিতরে ঢুকি না, ভিতরে ঢুকলে দেখানো যেত। তো আর এটা হচ্ছে যে ওমানের কোস্ট গার্ড ভবন, দেখতেই পাচ্ছেন। আর অলরেডি আমরা চলে আসলাম, দেখতেই পাচ্ছেন যে সাগর দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে বেশি দূরে না, মোটামুটি দেখা যাচ্ছে সাগর সাইকেল থেকে দেখা যাচ্ছে। খুবই ভালো লাগতেছিল আসলে ওই সময়টাই। তো দেখতে পাচ্ছেন সামনে একটা রেস্টুরেন্ট, চাইলে সাগরপাড়ে ওই রেস্টুরেন্ট থেকে কিছু কিনে খেতে পারেন। আর সারিবদ্ধভাবে লাগানো আছে খেজুর গাছ। আসলে এই জিনিসটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম যে জায়গাটা সবচেয়ে সুন্দর সেই জায়গায়। তো আমরা এক নজরে সেই পুরো জায়গাটা দেখে আসি। তো চলুন দেখে আসি। ওয়েলকাম ব্যাক গাইস। তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে যে সাগরপাড়ে আছি। সাগরপাড়ের বড় বড় ঢেউগুলো যখন আসতেছে, এই জিনিসগুলো দেখতে আসলে খুবই ভালো লাগতেছিল। আর হচ্ছে সাগরপাড়ে দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট একটা ঘরের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে চেঞ্জিং রুম। চাইলে এখান থেকে কাপড় চোপড় চেঞ্জ করা যায়, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এই জায়গাটা খুবই কম আছে, কিন্তু টাকা দিয়ে করতে হয়, কিন্তু এখানে কোনো টাকা দেওয়া লাগে না। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ঢেউ আসতেছে। আসলে সাগর যে নীল পানিগুলো দেখে আমার একটা গানের কথা মনে হয়ে গেল, যেটা হচ্ছে ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। সব বন্ধুরা, আমাদের সাগরপাড়ের ঘোরাঘুরি শেষ। তো এখন হচ্ছে যে আমরা যাব সাগরের পাড়ের পাশেই একটা পার্ক আছে, তো চলুন আমরা পার্কটা ঘুরে দেখে আসি। বন্ধুরা, পার্কে আসার পরে এই বিড়ালটা চোখের সামনে পড়লো। আসলে এটাকে নিয়ে অনেক একটু দুষ্টুমি করছি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে যে বসে আছে, তারপরে বসে বসে আমরাও দুষ্টুমি করতেছি এটার সাথে। তো আমি ম্যাও ম্যাও করতেছি, ওইটাও আমার সাথে সাথে ম্যাও ম্যাও করতেছে। তারপরে দেখলাম যে এটা একটু পরে ঘুমাচ্ছে। এই জিনিসটা আসলে খুবই ভালো লাগলো। হচ্ছে যে অনেকক্ষণ দুষ্টুমি করলাম এটার সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমার দিকে তাকিয়ে আছে, কীভাবে দেখেন মনে হয় যে আমাকে খেয়ে ফেলবে। তারপর আমি যখন ফুল মেলাইলাম তখন এটা চোখ নিচের দিকে আমার আবার তাকাই আছে। আবার দেখতে পাচ্ছি যে এটা এটা চোখে ঘুম আসতেছে, দেখেন একটু আপনারা, এই যে ঘুমাচ্ছে। সো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।